কলকাতা 4 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি গৌতম হালদারের উদ্যোগে হয়ে গেল বুধবার সকালে ভোট ক্যাম্পিং। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা মাধব মিত্র ছাড়া পশ্চিমবঙ্গের বিজেপির কোনো কিছু নেই। আজ যদি বলেন দুদিন পর লোকসভা নির্বাচন, আসন যে হচ্ছে তার 42-এ 42 তৃণমূল বিজেপি, আমার মনে হয় না একটা উত্তর পাবে কিনা সন্দেহ আছে। 42-এ 42 তৃণমূল পাবে, মমতা ব্যানার্জি বলেছে। একটার পর আগে বাবুল সুপ্রিয়, তারপর আমি কিছু করছি না, কর্মীদের উৎসাহের একটা প্রতিফলন হচ্ছে। 4 নম্বর ওয়ার্ড এমনিতে একটু ভাইব্রেটি, মানে অন্য ওয়ার্ডের সঙ্গে তুল্যমূল্য বিচারে অনেক সময় এগিয়ে যায়,
ওরা আরও করতে চাইছিল, তাতে শর্ত দিতে হলো আরেকদিন আসবো তখন ছাড়ল। সুতরাং আজকে চিড়িয়ার মোড়ে আবার ভিড়ভাড়টা হবে, লোক ট্রাফিকের অসুবিধা হবে বলে একটু আগে এসে থাকবো। বার্তা দেওয়া শেষ, 42 হয়ে গেছে, মমতার প্রধানমন্ত্রী দৌড়ে এসে গেছে, এগুলো 23 মে এলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমি দেশের রাজনীতিটা খুব কাছ থেকে করি, আমার তো একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে। 45 বছর পলিটিক্স করা হলো, 8 বার জেতা হলো, 9 বার জিততে যাচ্ছি, কপাল গুণে একজনকে পেলাম যে 9 বার হারতে যাচ্ছে। এই প্রতিদ্বন্দ্বিতা বাঞ্ছনীয়, যে আমার সঙ্গে লড়বে তারা তো একবার মিনিমাম জীবনে কাউন্সিলর হবে, একটা পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত হবে। কেউ কিছু হচ্ছে না বলছে, জিতে এলাম হারিয়ে দিলাম, জেলে গিয়েছিল, আরে জেলে গেলাম বলে এবার 3 লাখ হবে, মানুষ মানেনি। অনেক ওয়ার্ডে বলছে আসতে হবে না, চলে যায়, মানুষ মনস্থির করে ফেলেছে, মমতা ব্যানার্জি ছাড়া মানুষ এবার অন্যদিকে যাবে না, উত্তর কলকাতা তো নয়ই। তাও করছি এক একটা ওয়ার্ডের পদযাত্রা, তোমরাও দেখছো, এ তো আমার একদিন না, আমার প্রতিদিন 2টো করে থাকে, এবং নিজেরাই কনফিউজড হবে যে কোনটার থেকে কোনটা বড়। আমি প্রথম 2-4 দিন একটার থেকে একটা বড় ডিসাইড করতে পারছিলাম, কিন্তু এখন আমার সব তাল গোল পাকিয়ে গেছে। যা বলবার দাদা বলে দিয়েছে, আমরা 42-এ 42, আর কলকাতা উত্তর কেন্দ্রে আগামী দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা যে করতে আসবে তাকে ভাবতে হবে। দাদা তো বললো আগে আমাদের মতো একটা ছোটোখাটো কাউন্সিলরকে হারিয়ে তারপর লোকসভার কথা ভাবনা চিন্তা করবে। সমীর পাল রিপোর্ট, স্টার অনুভব নিউজ, কলকাতা।